পঞ্চম দফা অবরোধের পর এবার বিএনপি জামায়াতের 48 ঘন্টার হরতাল। হরতাল সমর্থনকারীরা শনিবার সন্ধ্যা থেকেই বাসে আগুন দেয়। সন্ধ্যা 6টার দিকে মিরপুর থেকে যাত্রী নিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিল বিহঙ্গ পরিবহনের একটি বাস। তালতলা মোড়ে পৌঁছালে হঠাৎই আগুন লাগে বাসটিতে। যাত্রীরা দ্রুত বাইরে বের হয়ে যায়। বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। দেখছি আগুন ধরছে, যাত্রীরা নামতেছে ফলায় ফলায়। রাতে মৌমিতা পরিবহনের একটি বাস নারায়ণগঞ্জ থেকে গাবতলী যাওয়ার পথে ধানমন্ডি এলাকায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাস থেকে যাত্রীরা নিরাপদে নেমে গেলেও পুড়ে যায় বাসটি। পুলিশ জানায় যাত্রী বেশে বাসে উঠে পেছনের সিটে আগুন দিয়ে পালিয়ে যায় হরতালকারীরা। যাত্রী হঠাৎ করে বলতাছে যে আগুন লাগছে, আর আমি পিছনে লুকিং গ্লাসে তাকায় পিছন দিক তাকায় দেখি আগুন নিয়ে আসতেছে, আর পিছনে পুরো গাড়ি দৌড়ে গেছে। আগুন দাবার দাব সেকেন্ডে কয়েক সেকেন্ডের ভিতরে আগুন এই জায়গায় আইতে আইতে জ্বলে গেছে। গাড়ির ভিতর থেকে যাত্রী পেয়ে বেশে উঠে ভিতর থেকে আগুন দিয়েছে এবং সবাই একসঙ্গে নেমে চলে গেছে। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। রাত 8টার পর রাজধানীর গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। কাছাকাছি সময় কালশী রোডে দাঁড়িয়ে থাকা বসুমতী বাসে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থনকারীরা। এসব ঘটনায় কেউ আহত হয়নি, কাউকে আটকও করতে পারেনি পুলিশ। দৌড়ে আসছি এখানে, আইসা দেখিতে গাড়িতে আগুন জ্বলতেছে। যখন বাহির থেকে ইনফরমেশন দেওয়া হলো যে আগুন লাগছে, তখন হচ্ছে আমরা দরজা খুলে পানি দেওয়া শুরু করছি ফার্স্ট অফ অল। কালশী রোডেও দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় হতাহত হয়নি কেউ। মধ্যরাতে মিরপুরের লেগুনায় আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করে পুলিশ। এদিকে নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা 48 ঘন্টার হরতালের প্রথম দিনের শুরুতেই রোববার সকালে পুরান ঢাকায় ককটেল বিস্ফোরণে আগুন লেগে যায় সিএনজিতে। পরে ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে। গত 3 সপ্তাহ হরতাল অবরোধের কারণে দেশে এখন পর্যন্ত 150টিরও বেশি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।